সময় যত যাচ্ছে বাড়ছে লাশের মিছিল মর্মান্তিক এই প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ষোলো হাজার এর মধ্যে তুরস্কে প্রায় তেরো হাজার ও সিরিয়ায় মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ আজকে পড়াদের ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে জোর তৎপরতা চালালেও তীব্র ঠান্ডা আর যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম এরই মধ্যে আজকে পড়াদের উদ্ধারে ক্ষতিগ্রস্ত দশটি শহরে নব্বই দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে তুর্কি প্রশাসন এদিকে তুরস্কে উদ্ধার অভিযান গতি পেলেও সিরিয়ায় মানবিক সংকটে রয়েছেন মানুষ। বিস্তারিত তুরস্কে চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান ধ্বংসস্তূপের নিচ থেকে গত কদিন ধরে বাঁচার যে আকুতি শোনা গেছে বৃহস্পতিবার থেকে তাও ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে তীব্র শীত ক্ষুধা পিপাসায় কমে এসেছে আটকে থাকা হাজার হাজার মানুষের বেঁচে থাকার ক্ষীণ আশাটুকুও উদ্ধার কাজের ধীরগতির সমালোচনা করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা অভিযোগ মেনে নিয়ে সরকার প্রধান বলেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি তবে পাশে পাচ্ছেন না বিরোধী দলকে ব্যাপক প্রাণহানির জন্য প্রেসিডেন্ট এরদোয়ানকে দায়ী করছেন বিরোধী নেতা কেমাল কিলিকদারুগ্লো এদিকে সিরিয়ায় সরকারি নিয়ন্ত্রণাধীন এলাকায় উদ্ধার তৎপরতা চললেও বিরোধীদের দখলে থাকা এলাকাগুলোর সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দিতে সীমান্তে বেশ কয়েকটি প্রবেশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ দেশটিতে বিভিন্ন নিষেধাজ্ঞা থাকার পরেও এরই মধ্যে সাড়ে তিন মিলিয়ন ইউরো দেয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচর অনুমান ভূমিকম্পে দুই দেশের অন্তত আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে শতাধিক দেশ ও সংস্থার উদ্ধারকারী ও চিকিৎসক দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে আলম বাংলা